যে দশ কারণে স্ত্রীকে পাগলের মতো ভালোবাসেন স্বামী দাম্পত্য জীবনে সামান্য ঝগড়াঝাটি হলেও সব স্ত্রী চান সুখী রাখতে এমন নারী খুব কমই আছেন যিনি স্বামীকে ভালো রাখতে চান না কিন্তু ভালো রাখার সূত্রটি হয়তো খুঁজে পান না দশটি উপায়ে আপনি স্বামীকে খুশি রাখতে পারেন জেনে নিন এই দশটি উপায় প্রথমত সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করুন হাসি খুশি থাকুন কাজের পর বাড়ি ফিরে আপনার হাসি মুখ দেখে স্বামীরও ভালো লাগবে তবেই না সংসারে সুখ শান্তি আসবে দ্বিতীয়ত প্রত্যেক মানুষেই একান্ত বন্ধুর সঙ্গ কামনা করে তাই বাড়িতে স্বামীর বন্ধু বন্ধুবান্ধব এলে বা তাদের সঙ্গে যত সময় কাটান না কেন কখনো অভিযোগ করবেন না বরং স্বামীর বন্ধু ও তাদের পরিবারকে আপন করে নিন বন্ধুত্ব করে ফেলুন স্বামীর বন্ধুদের স্ত্রীদের সঙ্গে তৃতীয়ত স্বামীর শখকে নিজের শখ করে নিন সেটা যাই হোক না কেন এতে করে আপনার প্রতি স্বামীর ভালোবাসা অনেক বেড়ে যাবে চতুর্থত স্বামী কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিলে তাকে বোঝানোর চেষ্টা করুন তবে তার মতামতকে গুরুত্ব দিন গুরুতর কোনো বিষয় না হলে স্বামীর মতামতে বিরোধিতা করবেন না পঞ্চমত আপনি সব ধরনের রান্না না পারলেও ছুটির দিনে এমন কিছু রান্না করুন যাতে করে আপনার স্বামী অবাক হয়ে যায় কারণ বইয়ের হাতের রান্নার প্রশংসা করেন না এমন স্বামী খুব কমই আছেন ষষ্ঠত মাঝরাত্রিরে ফোন এলে কিছু জিজ্ঞাসা করবেন না যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন স্বামী লুকিয়ে প্রেম করলেও চেঁচামেচি করে কোনো লাভ নেই মাঝখান থেকে নিজের আত্মসম্মান খোয়াবেন বরং স্বামীর সঙ্গে ভালো আচরণ করুন আরও ভালোবাসুন এতেও না ফিরলে দুজন মিলে শান্তভাবে সিদ্ধান্ত নিন কি করবেন সপ্তমত প্রত্যেক স্বামী তার স্ত্রী সৌন্দর্য নিয়ে গর্ব করে তাই নিজেকে সবসময় আকর্ষণীয় রাখুন এজন্য যে পার্লারে যেতে হবে এমন কোনো কথা নেই বাড়িতেই নিয়মিত টোটকা ব্যবহার করুন আর সব সময় পরিচ্ছন্ন প্রেম অ্যান্ড প্রপার থাকুন স্বামী হুট করেই কফি খেতে যাওয়া বা সিনেমা দেখার প্ল্যান করলে যাতে বেরিয়ে পড়তে পারেন অষ্টমত বিছানায় স্বামীকে যথাসম্ভব খুশি রাখুন নিজের ইনহিবিশন থেকে বেরিয়ে আসুন সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরণ পাল্টে গেছে সেসব বিষয়ে জানুন বিশেষ করে ওরাল ও রোলপ্লে ইত্যাদি প্রয়োগ করুন যে স্বামী বিছানায় তৃপ্ত থাকেন তিনি দাম্পত্য অটুট রাখতে চান নবমত দাসীর মনোভাব নিয়ে নয় অন্তর থেকে স্বামীর সেবা যত্ন করুন কারণ তিনি আপনার ভালোবাসার মানুষ দশমত দাম্পত্য জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপারটি হচ্ছে মিথ্যা কথা তাই স্বামীকে কখনও মিথ্যা বলবেন না আর এমন কিছু করবেন না যা স্বামীকে বলতে পারবেন না